বিভিন্ন ধরনের থেরাপিউটিক এক্সারসাইজ আছে, অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করা হয়। তো সেই বিভিন্ন ধরনের মডালিটিসগুলো যদি একটু আমাদেরকে বলতেন যে এই ক্ষেত্রে এই ধরনের রোগীকে কী কী কীভাবে এটা সহায়তা করতে পারে। তার আগে আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নাজমা পারভীন, আমি কুমিল্লা থেকে বলছি। জি দর্শক, আমার বয়স 57 বছর, আমি আজকে 5 বছর, পায়ের আমার প্রচন্ড পায়ে ব্যথা, হাঁটুতে হাঁটুতে ব্যথা, ঘাড়ের ভিতরে ব্যথা, মাজায় ব্যথা, ঘাড়ে ব্যথা, পায়ের হাঁটু থেকে পায়ের তালু পর্যন্ত ব্যথা যায়। আর ব্যথাটা মানে আমি হাঁটতে পারি না, হাঁটতে পারি না, দাঁড়ায় কোনো কাজ করতে পারি না, দাঁড়ায় কাজ করলে আমার প্রচন্ড ব্যথা বাড়ে। তারপর আমি একটা ডাক্তার দেখেছি, ডাক্তার উনি আমাকে ইঞ্জেকশন দিয়েছিল, ইঞ্জেকশন দেওয়ার পর আমি 1 মাস ভালো ছিলাম, তারপর এখন আমার আবার ব্যথা চলতেছে। আমি একটু কাজও করতে পারি না, নিচে বসতে পারি না, দাঁড়াইতে পারি না, হাঁটতে পারি না, কোনোটাই পারি না। আপনার ডায়াগনোসিস বা কি রোগ বলেছে ডাক্তার সাহেব, কি সমস্যা বলেছে? উনি বলেছে আমার হাড় ক্ষয় হয়ে গেছে, মাজার, তারপর কোমরের, ঘাড়ের হাড় ক্ষয় হয়ে গেছে। আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, অনেক কিছু করেছে, আমার ক্ষয় হয়ে যেতে বলছে। আচ্ছা, এখন এখন আমার কাছে কি প্রশ্ন আপনার, কি জানতে চাচ্ছেন? আমি কি করতে পারি আপনার? আচ্ছা জি, ধন্যবাদ। উনি জি, ধন্যবাদ আপনাকে। ওনার অনেকগুলা জোড়া সমস্যা, যে শরীরে প্রত্যেকটা জোড়াই সাধারণত ওনার হয়েছে, তো এটা এবং বয়সও কিন্তু মোর দ্যান 50, তো এই বয়সে সাধারণত অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে। অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, এই দুইটা একেবারে কমন। মহিলাদের অস্টিওপোরোসিস ডেভেলপ করবেই, অনেক সময় হিস্টেকটমি করা থাকে বা জরায়ু ফেলে দেওয়া থাকে মেনোপজ একটা ব্যাপার থাকে, বা পিরিয়ড মাসিক বন্ধ বন্ধ হয়ে হয়ে গেলে গেলে। তখন এটা ডেভেলপ করে। তাছাড়া বিভিন্ন অন্য আর্থ্রাইটিস হয়তো আগে থাকতে পারতো, সেটা থেকে সেকেন্ডারিলি কিন্তু অস্টিও আর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস ডেভেলপ করে। এমনও তো মানুষের একটা এইজে গিয়া বোন অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যায়, তখন হাড় ক্ষয় হতে পারে। তো যাই হোক, ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে যে চিকিৎসাটা ডাক্তার সাহেবরা দিয়েছে ওটা কন্টিনিউ করুক, ওগুলো আপনি করেন। আর পাশাপাশি আপনাকে কিছু সাপ্লিমেন্ট খেতে হবে, যেমন গ্লুকোসামাইন, হায়ালিউরোনিক অ্যাসিড, যেগুলা আপনার দীর্ঘমেয়াদী খেয়ে যেতে হবে, এগুলো খুব উপকারে আসে। ভিটামিন ডি বা মিনারেল, ব্লাড মিনারেল মানে টেস্ট করে দেখতে হবে যে কি অবস্থা আছে, যেমন জিঙ্কের পরিমাণ কেমন, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলার পরিমাণ কেমন, ওগুলা সাপ্লিমেন্ট পাশাপাশি খেতে হবে। এবং আপনাকে পুনর্বাসন চিকিৎসায় যেতে হবে। পুনর্বাসন হসপিটালের সাথে যোগাযোগ করে বিভিন্ন প্রকার, মনে করেন রিহ্যাবিলিটেশন, থেরাপি, এক্সারসাইজ, এগুলো প্রয়োজন হবে। ওজন নিয়ন্ত্রণ করতে হবে বেশি হয়ে থাকলে, আর কুসুম গরম সেঁক দিতে পারেন ব্যথায়, বা অনেকের ক্ষেত্রে ঠান্ডা সেঁক, হ্যাঁ মানে আমরা বলি ক্রায়োথেরাপি বা ঠান্ডা পানির সেঁক, এগুলো অনেক উপকারে আসে। এবং নিয়মিত একটা নির্দিষ্ট টাইমে হাঁটা চলাফেরা করতে হবে, খুব মানে রয়ে শোয়ে ধীরস্থিরভাবে, মানে লাইফটা আপনাকে এমনভাবে করে নিতে হবে যেন ডাক্তারের পরামর্শে আপনি মেনটেন করতে পারেন, এতে আপনি ভালো থাকতে পারবেন। আর যদি প্রয়োজন হয় ডাক্তার সাহেবরা ইঞ্জেকশন দিতেই পারে, প্রয়োজন হলে দিবে, সেটা করতে হতে পারে। তো আমার মনে হয় আপনার একটু ওনার সাথে আবার কথা বলেন, যে ডাক্তারকে দেখাচ্ছেন, প্রয়োজনে উনি আপনাকে সাজেস্ট করবে, আপনি পুনর্বাসন চিকিৎসার কথা বলেন ওনাকে, উনি আপনাকে হেল্প করবে। আমাদের কাছে ইউটিউবে একজন দর্শক প্রশ্ন রেখেছেন, ফারেজিন হোসেন, উনি বয়সটা উল্লেখ করেননি। স্যার, আমার দীর্ঘদিন যাবৎ ঘাড় ব্যথা, এ ব্যাপারে দয়া করে কিছু বলুন। জি, ঘাড় ব্যথা একটা কমন সমস্যা, আমরা ইদানিং ইয়াং রুগীদের মধ্যে এটা বেশি পেয়ে থাকি, যাদের মধ্য বয়স 30, 35, 40 বছরের মধ্যে, স্টুডেন্টদেরও হচ্ছে। তো ঘাড় ব্যথার কমন যে কারণটা হচ্ছে হচ্ছে শোয়ার থেকে সমস্যা, বা কাজের থেকে বা বসা থেকে। যেমন এখন সবাই একটা মোবাইল ফোন ব্যবহার করে, বা স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার, এগুলা নিয়মিত সবাই ব্যবহার করছে। তো এই সারাদিন সামনে ঝুঁকে ঝুঁকে এই মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহার করার কারণে ঘাড়ের যে আমাদের সি কার্ভটা থাকে, এটা অনেক সময় আপনার রিভার্স হয়ে যেতে পারে, বা মাসেলগুলা স্প্রেন হতে পারে, স্পাজম হতে পারে, তা থেকে কন্টিনিউয়াস নেক পেইন হতে পারে। তাছাড়া অনেক সময় বালিশ ব্যবহার, অনেকে জানে না, আমি বারবার সবাইকে বলছি যে একটা পাতলা বালিশ ব্যবহার করবে, অনেকে 2-3টা উঁচু বালিশে শুয়ে থাকে সারাদিন। আমি প্রায় রুগী পাই যে বালিশ ব্যবহারের কারণে ঘাড়ের
সার্ভাইকেল ডিক্সাইটিস হয় বা ডিক্সেইন প্রদাহ হয় বা আপনার অ্যালাইনমেন্টের সমস্যা হয়, তো ওই থেকে হতে পারে। আর একটা হচ্ছে হাই বা লো ব্লাড প্রেশার থেকে ঘাড় ব্যথা হয়, এটা কমন, এটা অনেকে হয়তো জানে না যে পারসিস্টেন্ট পেইনটা হতে পারে। তো সেই ক্ষেত্রে ঘাড় মুভ করলেও পেইনের কোনো মানে বাড়বেও না কমবেও না, কিন্তু যদি মাসেল বা হাড়ের কোনো সমস্যা থেকে হয় সেটাতে ঘাড় নাড়াতে গেলে সে বুঝবে তার পেইন হচ্ছে, দুইটা আলাদা জিনিস। অনেক সময় মাথার সমস্যা থেকেও ঘাড়ে ব্যথা হতে পারে বা সমস্যা হতে পারে, আর অনেক সময় আপনার সার্কুলেটরি সমস্যা থেকেও ঘাড়ে প্রবলেম হতে পারে, মানে অনেক আমাদের অনেক কারণে শরীরে যে রক্ত রক্ত প্রবাহ, চলাচলে যেটা যদি রক্ত সমস্যা তা চলাচল থেকে করছে, হতে পারে। সেখানে যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ, অথবা অনেক সময় অ্যাংজাইটি থেকে হতে পারে, অনেক সময় মানসিক হতাশা বা বিভিন্ন ডিপ্রেশন থেকে ঘাড়ে ব্যথা হতে পারে, লটস অফ কারণ থাকতে পারে। তো কমন কারণ হচ্ছে মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার বা মাংসপেশি বা হাড়ের সমস্যা থেকেই সাধারণত ঘাড়ে ব্যথা হয়ে সেটাতে থাকে, সাধারণত যেটা বললেন যে মুভমেন্ট যখন করবে তখন তখনই সেটা পেইনটা বেশি হবে। বাড়বে বা মানে পেইনটা চেঞ্জ হবে, বা হুম হুম অনেক সময় ঘাড় একেবারেই স্টিফ হয়ে যেতে পারে রুগীদের। আচ্ছা, তো এই ক্ষেত্রে যেটা করণীয়, যে পশ্চারাল এডুকেশন জানা, যে আমরা ঘাড় সোজা রেখে কাজ করার চেষ্টা করব, যারা কম্পিউটারে কাজ করে, ডেস্ক জব করে বা যে কোনো কাজই, সেটা ইভেন কি আমি গার্মেন্টস ওয়ার্কার প্রচুর হুম পাই, হুম বা যারা মেশিনারিজ নিয়ে ইঞ্জিনিয়াররা বিভিন্ন কাজ করতে হয় তাদের, বা কম্পিউটার সফটওয়্যার ডিজাইন করে যারা বা সফটওয়্যার নিয়ে ব্যস্ত থাকে, তারা সারাক্ষণ কম্পিউটারে মানে ভুল ব্যবহার, ইভেন কি আমি প্রচুর ডাক্তার পেয়েছি, যেমন যারা ইকোকার্ডিওগ্রাম করে তাদের তো মনিটর ব্যবহার করতে হুম হয় প্রচুর, আল্ট্রাসোনোগ্রাম করে, বা যারা সার্জারি করে সামনে ঝুঁকে ঝুঁকে হুম হুম করতে হয়, তখন ঘাড়ের কোমরের সমস্যা হয়। এটা তো খুবই এগুলা কমন, পশ্চারাল, হ্যাঁ, কমন। কমন জিনিস। তো আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে নিচ্ছি। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। আমি ফোন দিয়েছিলাম এই যে আমার কোমরে ব্যথা হয়েছে, বুঝছে, মানে রাতে রুজি হঠাৎ করে ব্যথা হয়, এদিকও ঘুরলে বাজে ওইদিকও হঠাৎ করে এরকম হয়েছে। বয়স কত আপনার? 23 বছর। আচ্ছা, এই ব্যথা, কোমর ব্যথাটা কি কোমর থেকে পায়ের দিকে যায় বা কোমর না থেকে? না না, শুধু কোমর পর্যন্ত থাকে, এইদিক ঘুরলেও হয় ওইদিক ঘুরলেও হয়, হঠাৎ করে কারেন্টটাও চলে গেল। আচ্ছা, আপনার আপনার এই ব্যথা কতদিন হলো? প্রায় 2 মাস হয়, মানে আমি একটা দোকান করি, বুঝছেন, টুলে বসে থাকা হয়, ওই টুলে বসে থাকতে থাকতে এরিয়াটা বেশি হয়েছে, মানে কমন হয়েছে, এখন কি করবো এটার জন্য? জি, ধন্যবাদ। উত্তর কিন্তু উনি দিয়েছেন যে উনি টুলে বসে থাকে, হুম হুম তো টুলে বসে থাকলে এটা হবে। টুল কোনো আসলে আদর্শ বসার জায়গা না, আপনি তো একটা ব্যবসা করেন, দোকানদারি করেন, যাই করেন, সেক্ষেত্রে একটা আপনাকে একটা ভালো কাঠের চেয়ার বা নিয়ে নিতে হবে, হ্যাঁ, আপনার মতো করে যেন আপনি কমফোর্টেবলি বসতে পারেন। আবার টানা আধা ঘন্টা 1 ঘন্টার বেশি বসবেন না, একটু পর পর উঠবেন, সোজা হয়ে বসবেন, মাঝামাঝি একটু হাঁটবেন, মানে নড়াচড়ার মধ্যে অভ্যাসটা করলে এই সমস্যাগুলো অনেকাংশে কমে আসে। আপাতত আপনি আমার ইউটিউবে গিয়ে কোমর ব্যথার যে ব্যায়ামগুলো আছে ওগুলো করবেন, একেবারে নিয়মিত 10-15-20 দিন 1 মাস করে দেখেন, আশা করি এটা চলে যাবে। ব্যথায় গরম সেঁক দিতে পারেন, ব্যথানাশক ক্রিম বা মলম যেমন ডাইক্লোফেনাক জেল কিনতে পাওয়া যায় বা ন্যাপ্রোক্সেন জেল কিনতে পাওয়া যায়, ওগুলি লাগিয়ে গরম সেঁক দিবেন, আর এই টুল ছেড়ে সোজা হয়ে বসার চেষ্টা করেন। অনেকে আছেন আপনারা গদিতে বসেন ব্যবসা করার জন্য বা ফ্লোরে বসেন, স্পেশালি কাপড় ব্যবসায়ী বা আড়ত ব্যবসায়ীরা, এটা করা যাবে না, চেয়ার টেবিল বসবেন, এখন থেকে এটা চেঞ্জ না করলে কিন্তু ভুগতে হবে বড় আকারের সমস্যা। তো এগুলো একটু জানবেন, আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, ফেসবুকে আমরা এ নিয়ে প্রচুর আলোচনা আছে, ছবি আছে, এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো একটু ধৈর্য সহকারে শুনবেন, দেখবেন আপনারা ওই ওগুলা যদি একটু মেনে চলতে পারেন ইনশাল্লাহ উপকৃত হবেন।